হ্যালো গাইস আমি চলে এসেছি রুপালাহিড়ি মজার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত চলো আজকে আমি কি বানাচ্ছি দেখতে থাকো আমার সাথে তো আমি এখানে পিৎজা সস বানিয়েছি বাড়িতে বানিয়েছি সসটা তোমরা যদি সস বানাতে মানে শিখতে চাও আমাকে কমেন্ট করো আমি একটা রেসিপি করে দেব দেখো আমি গাজর পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর পিৎজা ব্রেড আগেই নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পেলে আর এখানে হচ্ছে চিজ নিয়ে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাকে দেখি পিৎজা বানানো শেখাবো চলো তো ব্রেডের মধ্যে আমি এগুলো লাগিয়ে নিচ্ছি কি বলে তো পিৎজা সস সসটা আমি বাড়িতেই বানিয়েছি তোমরা যদি কেউ এর রেসিপি মানে শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি পিৎজা ব্রেডের মধ্যে ভালো করে এর সসগুলো মানে পিৎজা সসটা লাগিয়ে নিচ্ছি ভালো মতন তো আর এমনি তোমরা টমেটো সস লাগাতে পারো কিন্তু পিজ্জা সসটা একটা আলাদাই টেস্ট থাকে তো দেখো তারপরে ছোট ছোট গাজর কুচিয়ে নিয়েছিলাম এই গাজরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সহজেই বানানো পদ্ধতি তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি তো ঝিরিঝিরি করা গাজরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে টুকরো করা যে ক্যাপসিকামগুলো আমি রেখেছিলাম সেই টুকরো করা ক্যাপসিকামগুলো এর মধ্যে একে একে আমি সাজিয়ে নেব প্রত্যেকটা পিজ্জা আমি এভাবে সাজিয়ে নেব তোমরা আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তারপরে দেখো ছোটো ছোটো টুকরো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম তারপরে এর উপর দিয়ে আমি পেঁয়াজগুলোকে ছড়িয়ে দিলাম টমেটো ছড়িয়ে দিচ্ছি মানে টমেটো টুকরোগুলো এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি সুন্দর করে আর তোমরা চাইলে চিলি ফ্লেক্স এগুলোও দিতে পারো তো আমি এগুলো দিনে পুরোটাই ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরে যা যা থাকে তাই দিয়ে আজকের পিৎজাটা আমি তৈরি করেছি খুব সহজ পদ্ধতিতে তারপরে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো সবগুলো আমি পরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে দিলাম তারপরে দেখো এখানে চিজ যে ছিল চিজটা চিজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এ কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছি চিজটা আমি এর মধ্যে কুড়িয়ে কুড়িয়ে একদম ঘষে ঘষে একদম ভালো মতন চিজটা চিজটা পিৎজা মধ্যে যতটা চিজ থাকবে বেশি মানে ততটাই পিজ্জাটা টেস্টি হবে তুমি যত বেশি চিজ দিবে তত বেশি টেস্টি হবে এভাবে দেখো আমি কয়েকটা পিৎজা সাজিয়ে নিলাম হুম একবারে সাজিয়ে নিলাম আর একই সময় একই মুহুর্তে একই টাইমের মধ্যে আমি তিনটা পিৎজা তৈরি করব তাও মাইক্রো ওভেন ছাড়া তোমরা দেখতে থাকো আমি কীভাবে তৈরি করছি আমি এটা পুরোটাই মাইক্রো ওভেন ছাড়া তৈরি করব আমি এর আগে কড়াইতে তৈরি করেছিলাম তো আজকে আমি পিৎজাটা তৈরি করব পুরোটাই প্রেশার কুকারে আমার কাছে ইডলি ইডলির যে ইডলি স্ট্যান্ড থাকে সেই ইডলি স্ট্যান্ড ছিল আমি সেই ইডলি স্ট্যান্ডের মধ্যেই আজকে পিৎজাটা আমি তৈরি করব দেখো পরপর এখানে বসিয়ে নিলাম আর এখানে প্রেশার কুকারে আমি জল দিয়ে দিয়েছি জলটা ফুটে আসছে তারপরে আমি ইডলি যে আমার ইডলির বানানোর যে বাসনটা ছিল সেটার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি মানে ইডলি মেকার তোমরা বুঝতেই পারছো যে এটাতে ইডলি তৈরি হয় তো এই ইডলি মেকারের মধ্যে আমি পিৎজাগুলো ভরে দিলাম তো প্রত্যেকটা পিৎজা দেখো তিনটা চারটা পিৎজা আমি দিয়েছি একসাথে চারটা পিৎজা একসাথে দিয়ে তারপরে আমি এই প্রেসার কুকারে দিয়ে দিলাম দিয়ে হালকা করে ঢেকে দিতে হবে জলটা যখন ফুটে আসবে তার মধ্যে ওটা বসিয়ে দিলাম আর সিটিটা ওপর থেকে সরিয়ে দিলাম তোমরা এভাবে কড়াইতেও করতে পারো আর কড়াইতে করলে কি একটা একটা করে করতে হবে সময়টা বেশি লাগবে আর প্রেশার কুকারে আমি একসাথে ইডলি স্ট্যান্ডে বসিয়ে দিলাম একসাথে একই সময় হয়ে যাবে আর দারুণ একটা সেন্ট বেরিয়েছে না তোমরা বিশ্বাস করবে না সত্যি পিৎজার এত সুন্দর সেন্ট বেরিয়েছে আর দেখো ঠিক পনেরো মিনিট পর আমি পিৎজার ঢাকনাটা আমি খুলে দিলাম মানে প্রেশার কুকারের ঢাকনাটা আর পিৎজাটা এতটা সফট এতটা নরম হয়েছিল খেতে দুর্দান্ত হয়েছিল আর পরে একটু উপর দিয়ে সস দিয়ে দিয়েছি তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো তো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর একটু সস দিয়ে ও জাস্ট ফাটাফাটি হয়েছিল তোমরা সত্যি রেসিপিটা বাড়িতে বানাও খাও আর এভাবে করো দেখবে দারুণ লাগবে বাচ্চাদেরকে বানিয়ে দাও বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে আর তো আমার এই চ্যানেলটা তোমাদের আজকে রেসিপি আমার চ্যানেলের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ আর যারা এখনো করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কিন্তু দেখো পিৎজাটা কি নরম তুলতুলে হয়েছে সত্যি আমার চ্যানেলটাকে ফলো করে দিও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমি সত্যি মজার মজার ভিডিও বানাই তোমরা যদি আমার মজার মজার ভিডিও দেখতে চাও মজার মজার রেসিপি দেখতে চাও মজার মজার ভিডিও দেখতে চাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো একটা